বর্তমান পরিস্থিতির সাথে আমি মিল না দেওয়ার চেষ্টা করছি, তবুও টিকে থাকতে পারি না। অবশ্য আমি চেষ্টা করেছি, আমার এই 26 বছরে আমি কোনোদিন কারো কাছে পথ খরচ চাইনি। আমাকে কিছু পথ খরচ দিতে হবে বা আমাকে বিদায়ের জন্য টাকা দেন, এইটা আমি কাউকে বলিনি। আমি কোনোদিন বক্তব্য দেওয়ার পরে এদের কাছে টাকা নিতে হবে এই হিসাবটা আমি করিনি। কালকে আমি বক্তব্য শেষে গাড়িতে উঠে চলে এসেছি, রাস্তাতে এরা আটকে টাকা দিয়ে গেছে, সেটা যেটাই দেখ। তবে অনেক জায়গাতে যা দেয় তাতে আমার গাড়ি খরচ হয় না। মানিকগঞ্জে আমাকে টাকা দিয়েছিল 5,000, গাড়ির খরচ 13,000, তাহলে বাকি কত লাগবে? আরো 8,000। এরকম দু একবার যদি আপনি ডাকেন তাহলে আমি আর আসবো না। এরকম মাঝে মধ্যেই হয়। ময়মনসিংহে কয়েকবারই হয়েছে, রংপুর দিনাজপুরে, ময়মনসিংহে বেশি, নরসিংদীতে হয় না। যা দেয় তাতে কিছু থেকে যায়, আর না হলে ছেঁচড়া মেচড়া পার হয়ে যায়। ছেঁচড়া মেচড়া শব্দ ভাষা বুঝেন, এটা চাঁপাই নবাবগঞ্জের ভাষা, কোনো রকম করে চলে যায় আর কি। আল্লাহ রহম করো, আমি আমার 26 বছর বয়সে কোনোদিন জীবনে কোনোদিন কাউকে টাকার কথা বলিনি। আর আমি এই 26 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কোনো কথা বলিনি। আমি আমার 26 বছরে কোনোদিন কেসা কাহিনী বলিনি। যদিও এক শ্রেণীর মানুষ মনে করে আব্দুর রাজাক সাহেব যত কঠোরভাবে বলেন ওটা একটু নরম করে বললেও তো হয়, নরম করে বললেও তার ফল ভালো হবে না। বলছে যে মাঝে মধ্যে যেভাবে ধমকান তাতে খুব কষ্ট হয়। আমি ধমকাই না, ওই পরিস্থিতি হতো বা কোনো ছেলে উঠে চলে যাচ্ছে এমনি, তখন আসলে ছেলেটাকে বলি না আপনাকে বলি, ওই ছেলেটাকে বলে এই ছেলে বসো, তার মানে আপনাকে একটু সচেতন করি, এদিকে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, এদিকে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। তবে আমিও শঙ্কিত, বিচারের মাঠে কতটুকু সফল হব, তার মানে জব্দ দিতেই হবে।